ভারতীয় শিল্পপতি তথা আদানী গ্রুপর অধ্যক্ষ গৌতম আদানীকু আমেরিকার বড় ঝটকা মিছে। আদানী গ্রুপ আমেরিকার নিবেশক মানক সহিত ঠকেই করা এবং এক সৌর শক্তি চুক্তি হাসল করা লাগি ভারতীয় অধিকারী মানুষ হাজার হাজার কোটি টাকা লাঞ্চ দিয়ে অভিযোগ হয়েছে। এই মামলা আদানী গ্রিন এনর্জি এবং অন্য কিছু কোম্পানি সহিত জড়িত থিবা জনাপড়িছি। এ খবর সামনাকু আসিবা পরে গুরুবার শেয়ার বাজারে আদানী সমস্ত কোম্পানির শেয়ার ক্রাশ হয়ে যাই। একাধিক শেয়ার মূল্য প্রায় 10-15% হ্রাস পাইছি। আমেরিকা পক্ষর কুহাযাইছি 2020-2024 মধ্যে আদানী গ্রিন এবং অজুর পাওয়ার গ্লোবাল কু সৌর প্রকল্প দেবা লাগি চঞ্চকতা পূর্বক ভারতীয় অধিকারী মানুষ লাঞ্চ দিয়া যাইছি। অধিকারী মানুষ প্রায় 2236 কোটি টাকা লাঞ্চ দিয়া যাইতিবা অভিযোগে দর্শা যাইছি। তবে এই চুক্তি দ্বারা 20 বর্ষ মধ্যে কোম্পানি $200 কোটি অধিক লাভ হাসল করিবা নেই অনুমান করা যাইছি। এর ফায়দা উঠাইবা লাগি জালিয়াতি বলরে লোন এবং বন্ড যোগাড় করা যাইছি। এপরি অভিযোগ সম্পর্কে আদানী গ্রুপ পক্ষ স্পষ্টীকরণ দিয়া যাই কুহাযাইছে যে আমেরিকার ন্যায় বিভাগ এবং এসইসি কোম্পানি বোর্ডর সদস্য গৌতম আদানী এবং সাগর আদানীক বিরুদ্ধে নিউইয়র্কর পূর্বী জেলা কোর্টে এক অভিযোগ দাখল করেছেন। এখন দৃষ্টি রাখি কোম্পানি বর্তমান প্রস্তাবিত USD বন্ড সহ চুক্তি ছিন্ন করা নিষ্পত্তি নিয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনলিপি লাইভ। দিনলিপি লাইভ কু এবে হি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করন্তু।